সুপ্রিয় বন্ধুরা, আপনারা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের যাদের জিকের প্রতি দুর্বলতা এবং ভয় রয়েছে, তাদের ভয় এবং দুর্বলতা দুই কাটানোর জন্যই আমার এই জিকের কোশ্চেনের সম্ভার, যেখানে 10টি করে কোশ্চেন আপনাদের নেওয়া রয়েছে এবং প্রত্যেক দিন কাজ এই কোশ্চেনগুলোর অ্যান্সার এবং কোশ্চেনগুলো কিরকম আসতে পারে আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে। যেই প্রশ্নগুলো আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে স্কুল কলেজ যে কুইজ কম্পিটিশন হয় তাতেও বারংবার আপনারা দেখেছেন, এছাড়াও এগুলো আপনাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এগুলো এসেছে, সেগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা। চলুন আজকে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্নটি দেখুন কি রয়েছে। প্রথম প্রশ্নটি আপনাদের জন্য নেওয়া রয়েছে, দেখুন ফার্স্ট প্রশ্ন হচ্ছে, নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য সম আয়তনের বিভিন্ন তরলের প্রসারণের পরিমাণ কিরকম হবে? দেখুন অপশান এ একই থাকে, অপশান বি বিভিন্ন, অপশান সি পাত্রের উপর নির্ভরশীল, অপশান ডি তথ্য অসংখ্য। সঠিক উত্তরটি কোনটি হবে? আপনারা চেষ্টা করুন, আপনারা আমাকে আমার উত্তর দেওয়ার আগে আপনারা আমাকে কমেন্টস করুন, দেখুন কোনটি হয়। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি বিভিন্ন। ওকে, পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি দেখুন কি রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অ্যাম্পিয়ার ঘন্টা নিম্নের কোন রাশির একক? অপশান এ তড়িৎ প্রবাহ, অপশান বি সময়, অপশান সি তড়িৎ আধান, অপশান ডি ক্ষমতা। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি তড়িৎ আধান। পরের প্রশ্নটি দেখুন কি রয়েছে। পরবর্তী প্রশ্নটি রয়েছে, ক্রোনোমিটার দিয়ে কি মাপা হয়? অপশান এ সময়, অপশান বি শব্দের প্রাবল্য, অপশান সি দূরত্ব, অপশান ডি রঙের তারতম্য। তো সঠিক উত্তরটি কোনটি হবে বলে আপনাদের মনে হচ্ছে? আপনারা চেষ্টা করুন এবং আমাকে সেই উত্তরগুলোকে দেওয়ার চেষ্টা করুন কমেন্টস বক্সে, আপনাদের জন্য কমেন্টস বক্স খোলা রয়েছে। দেখুন সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ সময় মাপার একক বলছি যন্ত্র। পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি দেখুন কি রয়েছে, অজন্তার গুহা কোথায় অবস্থিত? অপশান এ ঔরঙ্গাবাদ, অপশান বি কাশ্মীর, অপশান সি মহীশূর, অপশান ডি শ্রীনগর। অজন্তার গুহা কোথায় আছে? দেখুন সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ঔরঙ্গাবাদে রয়েছে। ওকে, পরের প্রশ্নটি দেখুন কি রয়েছে। পরের প্রশ্নটি রয়েছে, ফোক ডি কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি রাজস্থান, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি গোয়া। সঠিক উত্তরটি কি হবে বলে আপনাদের মনে হচ্ছে? সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি গোয়া। পরবর্তী প্রশ্নটিতে ফিরে যাচ্ছে, দেখুন কি রয়েছে, আসুজ কোন রাজ্যের উৎসব? অপশান এ বিহার, অপশান বি মেঘালয়, অপশান সি জম্মু কাশ্মীর, অপশান ডি রাজস্থান। সঠিক উত্তরটি কোনটি হবে বলে আপনাদের মনে হচ্ছে? আপনারা আমাকে চেষ্টা করে জানাতে পারেন, আপনারা নিজেরা একবার চেষ্টা করুন, তারপর তো আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। একবার চেষ্টা করে দেখুন আপনারা সঠিক উত্তরটি কোনটি হবে। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি জম্মু কাশ্মীর। পরবর্তী প্রশ্নটিতে যাচ্ছি, দেখুন কি রয়েছে। পরবর্তী প্রশ্নটি রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে? অপশান এ সারনাথ, অপশান বি লুম্বিনী, অপশান সি বুদ্ধগয়া, অপশান ডি কুশীনগর। সঠিক উত্তরটি জানার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে পারেন। এবং এই প্রশ্নগুলো যদি আপনারা পিডিএফ চান তাহলে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পড়তে পারেন, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব সহজেই জয়েন করে যেতে পারেন। এছাড়াও বোর্ডস এডুকেশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ আছে, যেখানে আপনারা অনায়াসে জয়েন করতে পারেন বোর্ডস এডুকেশন। ওকে, দেখুন সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি বুদ্ধগয়া। চলুন পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। পরবর্তী প্রশ্নটি রয়েছে কি দেখুন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ অশ্ব ঘোষ, অপশান বি কৌটিল্য, অপশান সি পাণিনি, অপশান ডি বুদ্ধ ঘোষ। সঠিক উত্তরটি কি হবে বলে আপনাদের মনে হচ্ছে? সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ অশ্ব ঘোষ। পরবর্তী প্রশ্নতে যাই, দেখুন কি রয়েছে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? অপশান এ
অসহযোগ আন্দোলন, অপশন বি ভারত ছাড়ো আন্দোলন, অপশন সি লবণ আন্দোলন, অপশন ডি ওয়াহাবি আন্দোলন। তো সঠিক অ্যান্সারটি কি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন এ, অসহযোগ আন্দোলন। পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? অপশন এ লাহোর, অপশন বি অমৃতসরে, অপশন সি দিল্লিতে, অপশন ডি কাশ্মীর। সঠিক উত্তরটি জেনে নেওয়ার আগে আপনারা যদি মক টেস্ট দিতে চান তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আপনারা মক টেস্ট দিতে ইচ্ছুক। তাহলে আপনাদের জন্য আমি একটি লিঙ্ক ক্রিয়েট করব, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা জিকে এবং ম্যাথসের মক টেস্ট দিতে পারেন এবং আপনাদের কোথায় প্রবলেম আছে আপনারা জেনে নিতে পারেন। ওকে, চলুন দেখি সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, অমৃতসরে। ওকে, আজকের সর্বশেষ প্রশ্ন এটিই ছিল। তো আপনারা যদি মক টেস্ট দিতে চান তাহলে বোর্ডস এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারেন, বা আমাকে কমেন্টস করে এখানে জানান, তাহলে আমি খুব শিগগিরই আপনাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করব। ওকে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং অন্যের সাথে শেয়ার করে নিন, এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন। ওকে, সবাই ভালো থাকবেন, গুড বাই।